আসসালামু আলাইকুম শ্রোতা, আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের কোয়ারিজগুলো কি আপনারা আপনাদের মেসেজ অপশনে যে আমাকে মেসেজ করছেন, আমি আপনাদের এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি যে আপনারা আমার এই ভিডিও দেখে হয়তো বা কিছু না কিছু উপকৃত হবেন আশা করি। আজ আমি কথা বলবো, আপনাদের কিছু কোয়ারিজ ছিল সেই কোয়ারিজগুলো নিয়েই কথা বলবো যে আমার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, আমি কি হাঁটা চলা একদমই নিষেধ? এই কোশ্চেন আমরা আমাদের করে অনেকে, অনেক রোগীই করেন, অনেকেই প্রশ্ন করেন হাঁটা চলা করলে তো আমার বেড়ে যেতে পারে। আমি একটা জিনিসই আপনাদের বলবো, অস্টিওআর্থ্রাইটিস ডিজেনারেটিভ সেন্স, এই সেন্সটা কিন্তু আমি কখনো আপনাকে রিকভারি করতে পারবো না, এই সেন্স হবেই একটা এজের পরে। আমার 55 থেকে সাধারণত 50 ওভার হলেই সাধারণত আমাদের দেশে হয়, কারণ আমাদের দেশের যে নিউট্রিশনাল স্ট্যাটাস, আমরা যে খাবারগুলো খাই এটা আসলে স্বাস্থ্যসম্মত খাবার, যেগুলো যে সুষম খাদ্য যেটা বলি, সেই সুষম খাদ্য আমরা খাই না সাধারণত। আমাদের আমরা যখন যেটা পাই সেটাই আমাকে আমরা সাধারণত খাওয়ার চেষ্টা করি, কিন্তু এর কারণে হয়তো আমাদের ডিজেনারেটিভ চেঞ্জটা খুব দ্রুত হতে পারে। কিন্তু আমাকে অবশ্যই আমার লেভেল বেসড আমাকে চলাফেরা করতে হবে, সবসময় মনে রাখবেন। আপনি যদি রেস্টেই থাকেন, আপনি বেডে উঠে গেলেন বা চেয়ারে বসে রইলেন আর এটা উঠলেন না একটু, ওইটাই আপনি করলেন না, আপনাকে চলাফেরা যতটুকু সম্ভব আপনি চলাফেরা করবেন, যত চলাফেরা করুন জয়েন্টের মুভমেন্টটা তত বেশি হবে। ডিজেনারেটিভ চেঞ্জ আমি কেন বলছি, হয়তো বা আপনাদের মানে আমাদের ফিজিশিয়ান স্যাররা ম্যাডামরা যেটাই বলেন বা আমাদের হেলথ প্রফেশনালরা, আমরা অনেক সময় অনেক কথা বলি কিন্তু এই জিনিসটা ভুলে দিই। কেন? আমার জয়েন্টের ভিতরে আমার এটা তো নি জয়েন্টটা একটা সাইনোভ্যাল জয়েন্ট, সাইনোভ্যাল জয়েন্ট আপনি হয়তো বা মেডিকেল টার্ম এটা বুঝতে পারবেন না। এই জয়েন্টের উদ্দেশ্য হলো যত জয়েন্টে মুভমেন্ট হবে তত ওখানকার যে ফ্লুইডটা আছে ফ্লুইডটা তত মুভমেন্ট হবে, ওই ফ্লুইড থেকে আমি ওই জয়েন্টের যে খাবার, ওই জয়েন্টের যে নিউট্রিশন, সেই নিউট্রিশন ওই খাবারটা পাবে। যদি খাবার আপনি যদি খাবার দুই তিন ওয়াক্ত আমরা সাধারণত খাই বা পাঁচ ওয়াক্ত বলি, সকালে একটু খাই বিকালে একটু খাই আবার রাতে বেশি খাই দুপুরে খাই সকালে নাস্তা করি, এই যে খাবারের এটা আপনাকে যদি দুই সকালে এবং রাতে দেওয়া হয় আপনার কি সেই শক্তিটা থাকবে? থাকবে না। ঠিক একইভাবে এটা জয়েন্টের ফ্লুইডের যত মুভমেন্ট করবে ওইটা ফ্লুইড মুভমেন্টের কারণে ওই জয়েন্টটা নিউট্রিশন পাবে, খাবার পাবে। এখন খাবারটি যদি আপনি বন্ধ করে দেন, হাঁটাহাঁটি না করেন খাবারটাই বন্ধ করে দেন, তাহলে তো আরো বেশি চেঞ্জ হবে, আরো দ্রুত ডিজেনারেটিভ চেঞ্জ হবে। আমি এই জন্য বলবো যে আপনারা এখন বিজ্ঞান অনেক চেঞ্জ হয়েছে, আমাদের মেডিকেল সায়েন্স অনেক চেঞ্জ হয়েছে, আমার বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে আপনাকে যতটুকু সম্ভব আপনাকে হাঁটবে। অনেকে বলে আপনি নামাজ পড়বেন না, চেয়ারে বসে নামাজ পড়েন, কোমর ব্যথা হয়েছে বা হাঁটুতে ব্যথা হয়েছে চেয়ারে বসে, আপনি যতটুকু সম্ভব পারেন, আপনি যদি কষ্ট করে পারেন আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা হবে না আশা করি, কারণ এটা আপনার জয়েন্টের মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট হলে আপনার এইটা চলন ক্ষমতাটা থাকবে। আর যদি আপনি চলাচল না করেন তাহলে তো আপনার ওই ওই জয়েন্টের নিউট্রিশন পাবেন। আমি যেটা বলছিলাম আগে যে আপনার দুই বেলা খাইলে কি হবে বা এক বেলা খাইলে কি হবে, তার ক্ষয়টা আরো দ্রুত হবে, যার কারণে যতটুকু সম্ভব যদি কোনো সাপোর্টেড কোনো ডিভাইস লাগে বা সাপোর্টেড কোনো জিনিস লাগে সেটা দিয়েও আপনি হয়তো স্ট্যান্ডিং মানে ওয়াকিং ফ্রেম অথবা একটা স্টিক অথবা নি ক্যাপ হাঁটার সময় আপনি ব্যবহার করবেন, করতে পারেন। আর এর সাথে সাথে যে জিনিসটা করতে হবে, আপনার হাড় ক্ষয় হলে আপনার সারাউন্ডিং মাংসপেশিকে আপনাকে শক্তিশালী করতে হবে, যদি শক্তিশালী না করেন
তাহলে কিন্তু আপনার এই জয়েন্টের ক্ষয় আরো বেশি হবে, আপনার বায়োমেকানিক্যাল চেঞ্জ হবে, আপনার ডিফর্মিটি হয়ে যাবে এক সাইডে, সেটা বালগাস হতে পারে, ব্যারাস হতে পারে, যে সামনের দিকে বেঁকে যেতে পারে বা একটু পিছনের দিকে বেঁকে যেতে পারে, বা সরি এক সাইডে মানে ভিতরের দিকে বেঁকে যেতে পারে অথবা বাইরের দিকে বেঁকে যেতে পারে। এখন এইটা নির্ভর করবে আপনি যত মুভমেন্ট করবেন, আপনি যতভাবে চলবেন তার উপর ভিত্তি করে। এবং আরেকটা জিনিস আমি বলবো, অনেকে আছে যে হাঁটুতে ব্যথা ইনফিল্ট্রেশন জয়েন্টে ভিতরে ইনজেকশন দেয়, হ্যাঁ আপনি যখন দিতে পারেন, আপনি খুব বেশি ব্যথা সহ্য করতে পারছেন না সেক্ষেত্রে হয়তো দু একটা দিতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে এই মানে ইনফিল্ট্রেশন দিলে এটা ইষ্ট, এটা একটা ওষুধ, এটা দিলে আপনার ক্ষয়টা আরো বেশি দ্রুত হবে। আমি নিজেও দিতে পারি কিন্তু আমি নিজে কখনো দেই না, আপনাদের যেটা সুবিধা আপনার যেটা ভালো হয় সেটা আমি দেওয়ার চেষ্টা করি। আর আপনি যেটা করবেন, আপনি একজন এই সমস্যা হলে আপনি একজন ব্যাচেলর লেভেলের ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, সে আপনাকে অ্যাসেস করবে, অ্যাসেস করে দেখবে আপনার আসলে সমস্যা কোথায় কোথায়, মাসুল উইকনেস আছে কিনা, বা কোনো লিগামেন্টে স্ট্রেস হয়ে আছে কিনা, বা বায়োমেকানিক্যাল কোনো সমস্যা আছে কিনা, বা অন্য কোনো সমস্যাগুলো দেখা যায় কিনা, সেই জিনিসগুলো দেখে আপনি তার উপদেশ নিয়ে, তার উপদেশ অনুযায়ী তার সাথে সাথে আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে আপনি যতটুকু সম্ভব আপনার জয়েন্টে যদি গ্যাপ মানে কম থাকে তাহলে গ্যাপটা বাড়িয়ে দিবে, যতটুকু সম্ভব গ্যাপটা আপনাকে ইনক্রিজ করা যায়, পেন ফ্রি করা যায় সেই ব্যবস্থা করে দিবে, সেক্ষেত্রে আপনি হয়তো ভালো রেজাল্ট পেতে পারেন। তাই আমি বলছি আপনারা অডিট হওয়ার কিছু নাই, এটা আমি বলবো যে অনেকে ভয় দেখায় যে আমার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, এটা হাড় ক্ষয় হয়ে গেছে আমি কি করবো, আর আমার অবস্থা শেষ না, আপনার হয়েছে যে প্রফেসর সাহেব বলছে তারও হবে, একটা বয়স হলে হবে, এটা যেমন আমার জন্ম হয়েছে আমাদের মৃত্যু হবে, এটাও কিন্তু একটা চির চির একটা সত্য কথা, এটা হবেই। এটা নিয়ে আমি যেটা বলবো যে আপনারা ওয়ারিড হবেন না, আপনারা এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করেন, এবং একজন ফিজিওথেরাপিস্টের কাছে যে আপনি অ্যাসেস করে তার ট্রিটমেন্টে থাকেন, তার সাথে সাথে আপনি সর্বক্ষণ যতক্ষণ চলতে পারেন এটা চলাচল করার চেষ্টা করবেন, কর্মক্ষম থাকবেন, এই আশা ব্যক্ত করি। এবং আশা করি আমার এই ভিডিওতে আপনারা দেখে আপনাদের যারা মা বাবা ভাই বোন আছে তাদেরকে শেয়ার করবেন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব বান্ধবী যারা আছে তাদেরকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো, এই আমার উপদেশগুলো নিয়ে আপনারা ভালো থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।